السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون سمانيت ديني ভাতৃমণ্ডলী পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আজকের এই মোবারক মাহফিলে মসজিদে হাবিব বিন জায়েদ আল আনসারি এই গিজাজ মহল্লায় মাসিক প্রোগ্রামে আপনাদের সাথে সাক্ষাতের আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, এবং তার সাথে সাথে যারা এখানকার দিনী ভাইরা এর জন্য মেহনত পরিশ্রম করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের যেন আল্লাহ উত্তম বদলা দান করেন, জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়ার ভালো করেন, এবং যারা এখানে হাজির হয়েছেন বিভিন্ন এলাকা থেকে, কাছে থেকে, দূরে থেকে, অনেকে খোবার থেকে এসছেন, আল্লাহ আপনাদের সকলের নেক আমল কবুল করেন, ভুল ত্রুটি মাফ করেন, সংশোধনের তৌফিক দান করেন, এখানে আশাকে যেন সার্থক করেন, এবং দুনিয়া আখেরাতের কাজে যেন আল্লাহ বরকত দান করেন। আজকে অল্প সময়ে আলোচনা করব বিশেষ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে মুসলিম উম্মাহ বর্তমানে অধঃপতনে কেন, মুসলিম জাতির অধঃপতনের কারণ কি। মেলা কারণ রয়েছে, সংক্ষেপে দু চারটি কারণ এবং তার সমাধান, তার চিকিৎসা, তার জন্য কি আমাদের সুব্যবস্থা হতে পারে যাতে করে আমরা অধঃপতনে না গিয়ে বা আমাদের অধঃপতন আর বেশি না হয়, ঊর্ধ্ব গগনে যাতে করে যেতে পারি, ওপর দিকে উঠতে পারি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কোরআনে কারিমে এই সম্পর্কে যথেষ্ট হেদায়াত নামা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, কোরআনে কারিমে এই সমস্যার সমাধান যথেষ্ট বর্ণনা করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এর কারণগুলি বর্ণনা করা হয়েছে, এর প্রতিকার বর্ণনা করা হয়েছে, সমাধান বর্ণনা করা হয়েছে, এলাজ চিকিৎসার ব্যবস্থা দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই কারণগুলিকে দূর করার চেষ্টা করি না। আমরা যেসব চিকিৎসা বা প্রতিকারের ব্যবস্থা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেগুলি অবলম্বন করি না, আমরা শুধু কর্মহীনভাবে বসে থেকেই চাই যে আমরা যাতে করে সুখে থাকি, আমরা যাতে করে উন্নতি করি, আমরা যাতে করে শক্তিশালী হই, এসব আকাঙ্ক্ষা আমাদের। আর কেউ যদি কর্ম করেও তো ভ্রান্ত পথে কর্ম করে, যেই পথ আল্লাহ বলেছেন সমাধানের, যেই পথ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই পথ অবলম্বন করে না। এই মর্মে কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই, আর তারপরে দু একটি হাদিস এবং আলমাই কেরামদের উক্তি
বিশেষ করে আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা ওয়াশাফাহু, তিনি সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমানে যিনি বেঁচে আছেন, যারা বেঁচে আছেন বড় আলেমরা, তার সবচেয়ে বড় আলেম যদি তাকে বলি তাহলে সেটা সত্য হবে। তার উক্তি এ সম্পর্কে নকল করব যাতে করে আমরা কোরআন এবং সুন্নার আলোকে আমাদের সমস্যাগুলি বুঝতে পারি, যে সমস্যা আমাদের মধ্যে আছে এবং সমস্যাগুলি থেকে আমরা মুক্ত হতে পারি, এর সমাধান আমরা নিতে পারি বা খুঁজতে পারি। মহান আল্লাহর সূরা তওবার আয়াত নম্বর 126 শেষ দিকে একবার রয়েছে আয়াতটি, সূরা তওবার তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানব জাতিকে, বিশেষ করে মুসলিমদেরকে, মুসলিম সমাজের মুনাফিকদেরকে, কপটদেরকে, মুসলিম জাতিতে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ওয়াজিবকে উপেক্ষা করেছেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ভালো না, কোরআনে কারীমের সাথে সম্পর্ক ভালো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে, সুন্নাহর সাথে সম্পর্ক ভালো না, এই শ্রেণীর মানুষকে আল্লাহ বলছেন আওয়ালা ইয়ারাউনা, তারা কি একটু চিন্তা করে দেখে না? দেখা দুই রকম হয়, একটা চোখ দিয়ে দেখা হয় আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। হস্তি বাহিনীর ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর হয়ে গেছে, জন্মের বছর, আর সূরা ফিল নাজল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত 40 বছর বয়সে, তারপরে হতো আরো কয়েক বছর পরে, কমপক্ষে 40-45 বা 50 বছর পরে ধরেন নাজল হচ্ছে সূরা ফিল। হ্যাঁ, সূরা ফিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, হে নবী তুমি কি দেখো না, হে মুসলিম তুমি কি দেখো না, হে মক্কার মুশরিক তুমি কি দেখো না, হে কাফের তুমি কি দেখো না, তো দেখবি কোথেকে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর, না নবীও দেখেনি ওই ঘটনা, হ্যাঁ, যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি করেছেন, আর নবীর যুগের অধিকাংশ লোকেরা দেখেনি, শুনেছে যে হ্যাঁ এতদিন আগে এইরকম হস্তি বাহিনী কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ তাদেরকে ছিন্ন ভিন্ন করে ধ্বংস করেছেন, কিন্তু আল্লাহ দেখার কথা বলেছেন, তারা তুমি কি দেখো না, তার মানে চোখ দিয়ে দেখা নয়, কি দিয়ে দেখা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, একটু চিন্তা করে দেখো, তোমরা জানো এবং শুনেছো, আর ঘটনা সত্য, মক্কাতেই ঘটেছে, মিনা আর মুজদালিফার মাঝখানে ওয়াদি মহাসের, মিনা শেষ হইল আর মুজদালিফা শুরু হইল, বর্তমান এক্সটেনশন মিনা বলে যে টেন্টগুলো স্থানীয় এলাকার হাজিরা যারা যায়, ওই যেটাকে বাড়ানো মেনা, অতিরিক্ত মেনা করা হয়েছে, ওই মেনা আর আসল মেনার মাঝখানে ওই জায়গাটুকু টিন শেড শেষ হলে ওয়া দিয়ে মহাসের, সে এলাকায় হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়। আল্লাহ বলছেন যে দেখো না, মানে অন্তর্দৃষ্টি দিয়ে এই হস্তি বাহিনীর ঘটনাটা দেখো না একটু চিন্তা করে, তো ঠিক ওই রকমই আল্লাহ বলছেন এখানে আওয়ালা ইয়ারাউন, মুসলিমরা কি একটু চিন্তা করে দেখে না, আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, যে প্রতি বছর একবার ধাক্কা লাগছে, দুইবার ধাক্কা লাগছে, কয়েকবার করে লাগছে, একবার আর দুইবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে বছরে একাধিকবার তোমরা ধাক্কা খাচ্ছ, মার খাচ্ছ, ফিতনায় নিমজ্জিত হচ্ছ, হ্যাঁ বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছ, ব্যক্তি জীবন থেকে শুরু করেন, প্রত্যেকে আপন আপন জিন্দেগিতে লাইফে বছরে দুইবার চারবার করে ধাক্কা খাচ্ছে, হ্যাঁ কখনো ব্যবসায়ী ধস নেমে আসলো, কখনো চাকরি চলে গেল, কখনো হ্যাঁ কোনো দুর্ঘটনা, আর কোনো আপনার রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলো, কখনো আপনার পারিবারিক দুর্ঘটনা বলো, কারো স্ত্রী উদাহ হয়ে গেল, কারো মেয়ে উদাহ হয়ে গেল, এসবগুলি ফিতনা, আন্নাহুম ইফতানুন, ফিতনায় লিপ্ত হচ্ছ, ফিতনায় পড়ছ, হ্যাঁ বিপদ আপদে পড়ছ, ফি কুল্লি আম প্রতি বছর, মাররাতান আও মাররাতাইন একবার অথবা একাধিকবার, এইরকম যে বিপদ আপদের সম্মুখীন হচ্ছ, মার খাচ্ছ, কয়েক মাস আগে জালেম বার্মার বুদ্ধিস্টদের জুলম অত্যাচারে রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে
বাংলাদেশে এসে আশ্রয় নিতে হইল। আর কত লোক হতাহত হইল, কত লোকের জুলুম অত্যাচার হইল, আবার মাত্র কয়েক মাস হয়নি আবার শুরু হইল। শুধু তাদের পাপের কারণে নয়, মুসলিম জাতির পাপের কারণে কোন কোন এলাকায় আঘাত লাগছে। আপনি এই কথা ভাবেন না যে আমরা বাংলাদেশের মানুষ ফেরেশতা, সেই জন্য বালা মুসিবত নেই, বালা মুসিবত শুধু বার্মায় এসছে। হ্যাঁ, আর সৌদি আরবে বসে ভাবেন না যে আমরা খুব ফেরেশতা চরিত্রে, সেই জন্য এখানে বালা মুসিবত আসে না। মুসলিম জাতি একটা বডির মতো, যদি বার্মায় আঘাত লাগে তো আপনার হাতে না হয় পায়ে আঘাত লেগেছে। হ্যাঁ, যদি প্যালেস্টাইনে ফিলিস্তিনে যদি আঘাত লাগে ইহুদিদের, তার জন্য আপনার মাথায় লেগেছে, আর না হলে কোন জায়গায় শরীরে লেগেছে। এইভাবে আঘাত মুসলিম উম্মতের বডিতে, দেহে যে আঘাত লাগছে, মাররাতান আও মাররাতাইন, বছরে একবার বা একাধিকবার। তারপরে বলছেন যে তারপরেও আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমি মাররাতান আও মাররাতাইন। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন যে সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারপরেও তারা না তওবা করছে না এখান থেকে উপদেশ নিচ্ছে, তারপরে তওবা করছে না উপদেশ নিচ্ছে। তার মানে এই যখন ধাক্কা খাচ্ছ, তোমার এই ধাক্কার প্রতিকার, আর যেন ধাক্কা না খায়, আর যেন মার না খায়, আর যেন অধঃপতন না হয়, আর যেন ক্ষতিগ্রস্ত না হয় ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, আমার টাকা পয়সার ক্ষেত্রে, আমার জমি জায়গার ক্ষেত্রে, আমার যে কোনো বিষয়ে, আমার জাতির ক্ষেত্রে, আমার বংশধরের ক্ষেত্রে, আমার আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি জীবনে যতগুলি ক্ষেত্র রয়েছে, যাতে করে ধাক্কা না খাই, মার না খাই, নিচে নামতে না হয়, লাঞ্ছিত অপদস্ত না হইতে হয়, তার জন্য প্রতিকার হচ্ছে সুম্মা লা ইয়াতুবুন, তারপর তওবা করছো না, মানে তওবা করো, এটা হচ্ছে সমাধান, তওবা করো সমাধান। আর উপদেশ নাও, হ্যাঁ, ধাক্কা খেলে মাক্কার দিকে ফেরার চেষ্টা করো, হ্যাঁ, মার খেলে শিখার চেষ্টা করো, কেন মারটা খেলাম, বেইজ্জত হলে কেন বেইজ্জত হলাম, হ্যাঁ, শাস্তি পেলে কেন শাস্তি পেলাম, এই ক্ষতিটা কেন আমার হইল, নিজেকে স্টাডি করো, এজাক কারণ উপদেশ নাও ওইখান থেকে। আল আকেলো মান ওয়েজা বেগাইরি, জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যে অন্যকে মার খেতে দেখে নিজে সংশোধন হয়ে যায়, নিজে শিক্ষা নিয়ে নেয় যে ওই লোকটি কেন মার খাচ্ছে, ও চুরি করেছে, ও কেন মার খাচ্ছে, ও পকেট মেরেছে, ও কেন মার খাচ্ছে, ও কোনো মহিলার গায়ে হাত দিয়েছে, ও কেন মার খাচ্ছে বা ধরা খেয়েছে, ও মদ খেয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওকে দেখে শিখে যে আমি এইসব বাজে কাজ করব না, আমি অন্যায় কাজ করবো, না হলে আমারও দশাটা এরকম হবে। আর উপদেশও নিচ্ছ না, আর চাইছো যে আমরা ঊর্ধ্ব গগনে উপর দিকে যাই, উপর দিকে যাওয়ার স্বপ্ন দেখছো, হবে কখনো হবে না। এই ছিল একটি আয়াত। মহান আল্লাহ সূরা নাহলের আয়াত নম্বর 112-তে ইরশাদ করছেন, উদারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ দৃষ্টান্ত পেশ করছেন একটি জনপদের। জনপদ বলতে একটি গ্রাম হতে পারে, একটি পরিবার, একটা বাড়িতে কয়েকজন সদস্য সেটাও হইতে পারে, আবার একটা মহল্লা, একটা শহর, একটা দমদমের মতো শহর, একটা ঢাকার মতো শহর, এটাও হইতে পারে, আবার একটা ডিস্ট্রিক্ট, একটা থানা, যা নেবে, একটা দেশ, আল্লাহর গোটা জমিন। দরাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন একটি জনপদের উপমা পেশ করছেন, উদাহরণ দিচ্ছেন। কানাত আমানাতা মুতমাইন্না, সেই গ্রাম, সেই শহর, সেই জনপদ, সেই দেশটি আমেনা, নিরাপদ ছিল, নিরাপত্তা ছিল, কোন রকমের ভয়ভীতি ছিল না, কোন রকমের দুশ্চিন্তা, টেনশন ছিল না, পেরেশানি ছিল না, শান্তিতে বসবাস করছিল, মুতমাইন্না, শান্তিতে তারা বসবাস করত সেখানকার লোকেরা। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, একটি নিয়ামতের কথা বললেন যে তারা নিরাপদ ছিল, নিরাপত্তা সবচেয়ে বড় নিয়ামত দুনিয়ার নিয়ামতের মধ্যে, শান্তিতে ঘুমটা আসে, বাড়িতে ঢুকলেও ভয় নেই, বাড়ির বাইরে গেলেও ভয় নেই, মাঠে গেলেও ভয় নেই, ঘাটে গেলেও ভয় নেই, রাস্তায় চললেও ভয় নেই, যেখানে থাকেন না কেন ভয় নেই, ছেলে মেয়ে স্কুলে গেলেও ভয় নেই, কোথাও ভয় নেই, নিরাপত্তা। এটা পানি এবং খাবারের চাইতে বেশি জরুরি। তারপরে যখন নিরাপদ আরামে আছেন, মানসিক দিক থেকে কোনো টেনশন নেই যে কেউ মেরে দিবে, কেউ ক্ষতি করবে, তাহলে এখন পেটে জ্বালা ধরবে, খেতে লাগবে, হ্যাঁ, পিপাসা লাগবে, পানি লাগবে। আল্লাহ বলছে ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান,
আর এই নিরাপদ শহরে সারা পৃথিবীর চারিদিক থেকে তাদের কাছে অফুরন্ত রিজিক আসতো, খাদ্যের ব্যবস্থা আসতো, কোনো অভাব তাদের ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, আর্থিক সংকট ছিল না, কর্মহীনতা ছিল না, চাকরি নেই, বেকার হয়ে দু চার ছয় মাস বসে আছি, এরকম ছিল না। এসব নিয়ামত ছিল একসময় আপনাদের কাছে, ছিল অনেকের কাছে, আজকের কাজ নেই, ছয় মাস আগে, এক বছর আগে, দীর্ঘদিন ভালো বেতন পেয়েছেন, ভালো কাজকর্ম করেছেন, ভালো ব্যবসা বাণিজ্য করেছেন, আর এখন কঠিন অবস্থা চলছে, চারিদিক থেকে রিজিক আসছিল, কিন্তু রিজিকে আঘাত কেন লাগলো বা নিরাপত্তা কেন হারিয়ে গেল, বাড়ি থেকে বেরোলে ফিরবো কিনা, আর বাড়ি থেকে ছেলে মেয়ে গেলে ফিরে আসবে কিনা, আর আমি বাড়িতে শুইলাম বাঁচবো কিনা, এই এইসব কেন, এসব কেন, বাড়ি থেকে বিতাড়িত কেন, নিজের ধন সম্পদ থেকে বিতাড়িত, নির্বাসিত কেন, এইসব বালা মুসিবত কেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করলে, আল্লাহর নিয়ামতের কুফরি করা হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, না শুকরি করলে, আল্লাহর খেয়েদে আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর শুকরি আদায় করলে না, না অন্তর থেকে, না কথার দ্বারা, না কাজের দ্বারা, না ফরজ দিয়ে, না সুন্নত নফল দিয়ে, ফরজই নাই তো সুন্নত নফল দিয়ে কাজ কি হবে, শুধু খেয়ে দে শুকুর আলহামদুলিল্লাহ, আর এদিকে না নামাজ আছে, আমলের শুকরিয়া দেই, না অন্তর থেকে আল্লাহর নিয়ামতের কদর আছে, এটা আল্লাহর দান, আল্লাহ না দিলে আমি, আমার করার কিছুই ছিল না, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে বড় লোক হয়েছি, আমার বিচক্ষণতা দিয়ে আমি এই হয়েছি সেই হয়েছি, এই সব ভিতরে ঢুকে আছে, আর এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়, আল্লাহর দান এই কথা না অন্তরে আছে, না জবানে আছে, না কাজে কর্মে আল্লাহর শুকরিয়া আছে। যখন মুসলিম জাতির অবস্থা এরকম হয়ে যায়, আল্লাহ বলছেন তখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করে, অকৃতজ্ঞ হয়, ফাযা কাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জনপদের অধিবাসীদেরকে, সেই দেশের বাসিন্দাদেরকে, সেই এলাকার লোকজনকে, সেই পরিবারের সদস্যদেরকে আল্লাহ শাস্তি দেন, কিসের, লেবাসাল জু, খুদার শাস্তি, পেটের টান পড়ে, পয়সা নেই, খাবার নেই, পানির ব্যবস্থা নেই, ভিক্ষা করতে, আমির হঠাৎ করে গরিব, ভিক্ষা করতে বাধ্য, লেবাসাল জু ওয়াল খৌফ, এবং ভীত সন্ত্রস্ত করেন, ভয় ভয় ভয়, বাঁচবো কিনা, কে কোথায় গেল, সব ছিন্ন ভিন্ন, ফাযা কাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফে, কেন আল্লাহ বলছেন, আগে তো বললেন নিয়ামতের কুফরি অকৃতজ্ঞতা, আর বলছে বেমা কানু ইয়াসনাউন, তোমাদের কৃত কর্মের কারণে, তোমাদের পাপাচারের কারণে, তোমাদের নাফরমানির কারণে, বেমা কানু ইয়াসনাউন, এই আয়াত দুটি কারণ আমাদের অধঃপতনের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আর সূরা মুমিনুন আয়াত নম্বর 76 এ বলছেন সমাধান, প্রতিকার, অধঃপতনের প্রতিকার সম্পর্কে, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবে, আর মানব জাতিকে আমি আযাব দিয়ে পাকড়াও করি, আযাব দিয়ে ধরেন, আল্লাহ ধরেন, আখাযনাহুম বিল আযাবে, যা কিছু হচ্ছে আল্লাহর তরফ থেকে, আপনি মনে করেন না যে প্রাকৃতিক ভাবে ঘটে গেল, আর যেটা হওয়ার ছিল হয়ে গেল, না, সব কিছু আল্লাহর কারখানাতে, আল্লাহর ইচ্ছাই হচ্ছে, আল্লাহর আদেশে হচ্ছে, আল্লাহ কোন বলার পরই ফায়াকুন হচ্ছে, এটা মনে রাখবেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবে, নিশ্চয় আমি তাদেরকে আযাব দিয়ে পকড়াও করি, কিন্তু তাদের যেটা উচিত ছিল তা করে না, যার ফলে আযাব সরে না, ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়ামা ইয়াতাযাররাউন, কিন্তু তারা না আল্লাহর সামনে কাকুতি মিনতি করলো, ফামাস্তাকানু লিরাব্বিহিম, রবের সামনে কাকুতি মিনতি করে না, মার পড়ছে, বালা মুসিবত আসছে, বিপদ আপদ আসছে, জুলমের শিকার হচ্ছে, ফামাস্তা কানুলে রব্বহিম, আল্লাহর দরবারে হাজির হয়নি, আল্লাহর সামনে কাকুতি মিনতি করে না, অমায়াতাদাররাউন, আর আল্লাহর দিকে ঝাঁপ দেয় না, আল্লাহ অভিমুখী হইতে হবে, আল্লাহকে ধরতে হবে, আল্লাহর দিকে পলায়ন করতে হবে, ছুটতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ধাক্কা দিয়ে অসহায় করে ছেড়ে দেবেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অনেকগুলি আয়াতে অনেক কারণ অধঃপতনের আর অনেক সমাধান, যা সংক্ষেপে হচ্ছে আকীদা, ইবাদত, আখলাক, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের জীবনকে সংশোধিত করা, নিজের জীবনকে সংশোধিত করা, এটা হচ্ছে সমাধান।
আর আমাদের পাপাচার যত বাড়বে তত আল্লাহর আজাব নামবে আসমান থেকে, আল্লাহর আজাবের হুকুম আরশে আজিম থেকে নামতে থাকবে। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে লেগে আছেন। কাকে সুখী করতে হবে, কাকে দুঃখ দিয়ে পরীক্ষা করতে হবে অথবা শাস্তি দিতে হবে, কার পানিশমেন্ট করতে হবে, কাকে গরিব বানাতে হবে, কাকে আমির বানাতে হবে, কাকে সুস্থ করতে হবে, কাকে অসুস্থ করতে হবে, সব কিছুই রব্বুল আলামিন করে থাকেন। এবং আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত কাজে হেকমা রয়েছে। সূরা তহার আরেকটি আয়াত শুনিয়ে দিই, আয়াতগুলো এখন ছেড়ে দিয়ে আমি বাকি অন্য কিছু আপনাদের সামনে বয়ান করা শুরু করব। সূরা তহার আয়াত নম্বর 81 তে মহান আল্লাহ ইরশাদ করছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মানুষ, হে মুসলিম, তোমাদেরকে যে পাক পবিত্র হালাল রিজিক দিয়েছি তা তোমরা ভক্ষণ করো, খাও দাও, খাও। কিন্তু কি খেতে বলছেন? হালাল রিজিক খেতে বলছেন, হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, বেমানি করিও না, চুরি ডাকাতি করিও না, আত্মসাত করিও না, কারো টাকা হাতে পড়ে গেলে আর দেওয়ার কথা না, এইরকম বদস্বভাব করিও না, ভিসার ব্যবসা, আর একবার হাতে টাকা পড়ে গেলে টাকা আর উঠাতে হচ্ছে না, জি হ্যাঁ, এই এইসব বদস্বভাবগুলি বাদ দাও, না হলে অধপতনই হইতে থাকবে। আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি আল্লাহর জমিনে যেসব রিজিক আছে সেগুলো থেকে যেগুলো তাইয়্যিবাত হালাল পাক পবিত্র সেগুলি খাও। এক তো হারাম অবৈধ অন্যায়ভাবে কারো ধন সম্পদ ভক্ষণ করিও না তাদের সন্তুষ্টি ছাড়া, আর আরেকটা হচ্ছে যেগুলিকে আল্লাহ হারাম করেছেন, বহু বস্তুকে আল্লাহ হারাম করেছে, হারাম খেয়েও না, সুতরাং মদ খেয়েও না, মাদক দ্রব্য ব্যবহার করিও না, ধূমপান করিও না, বিড়ি সিগারেট টানিও না, জর্দাখোর হইও না, হ্যাঁ হারাম খেয়েও না, এগুলো নোংরা খাবায়, সেগুলো তাইয়্যিবাত নয়, এগুলো তাইয়্যিবাত নয়, জর্দা খাবেন আর নামাজ পড়বেন, বিড়ি সিগারেট খাবেন আর ধোঁয়া আর এই বিড়ি সিগারেটের নোংরা গন্ধ নিয়ে মসজিদে আসবেন আর মনে করবেন যে আল্লাহ সেই জীবনে বরকত দান করবেন আর আপনার সেই শরীরে সুস্থতা দান করবেন, বরকত দান করবেন, কখনো না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি, আর আল্লাহর রিজিক নিয়ে তোমরা সীমা লঙ্ঘন করিও না, আল্লাহর খাচ্ছ আর আল্লাহর জমিনে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, বসবাস করছো, জীবনযাপন করছো, আর সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করছো, কথা বলতে গিয়ে লাগামহীন, মন্তব্য করতে গিয়ে লাগামহীন, শত্রুতা করতে গিয়ে লাগামহীন, চলাফেরার ক্ষেত্রে লাগামহীন, যা ইচ্ছা খাবো, যা ইচ্ছা বলবো, যা ইচ্ছা যেমন ইচ্ছা চলবো, ওয়ালা তাতগাউ ফীহি, সীমা লঙ্ঘন করিও না, না হলে কি হবে, ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, না হলে তোমাদের গজব নেমে আসবে। কত স্পষ্ট কথা কোরআনুল কারীমের, যদি সীমা লঙ্ঘন করো, হারাম রিজিক খাও অথবা হালাল রিজিক খাচ্ছ কিন্তু সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করো, জুলম অত্যাচার যদি করো, তাহলে কি হয়, ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, আমার গজব তোমাদের উপর অবধারিত হবে, নেমে আসবে। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, আর যার উপর আমার গজব নেমে আসবে তার অধপতন হবেই হবে। সুবহানাল্লাহ, মনে হচ্ছে চিত্র তুলে ধরেছে আজকের বিষয়বস্তুর নকশা চিত্র আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন এই সূরা তহার আয়াতে। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি, আল্লাহর গজব, আল্লাহ বলছেন আমার গজব যার উপর নেমে আসবে, ফাকাদ হাওয়া, তার অধপতন হবে, সে নিচে নেমে যাবে। হাওয়া ইয়াহবি মানে নিচে নেমে যাওয়া, সে উপরে উঠতে পারবে না কোনোদিন, হ্যাঁ সে কখনো নেতৃত্ব দিতে পারবে না, সে গোলামি করতে হবে, তাকে মার খেতে হবে, কাউকে সে চমকাতে পারবে না, ধমকাতে পারবে না, বরং সে ধমক খাবে, জুতো খাবে, মার খেতে থাকবে, লাঞ্ছিত অপদস্থ হইতে থাকবে। ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, এইরকম সুন্দর সুন্দর আয়াত রয়েছে। যদি আজকে শুধু আয়াতটি পেশ করি তাহলে আমাদের নসিহতের জন্য আর ইসলার জন্য যথেষ্ট, তবে অন্যদিন বাকি আয়াতগুলি পেশ করব। এখন আমি এক দুটো হাদিস পেশ করব, তার আগে আল্লামা শেখ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহকে এই বিষয়টি নিয়ে, আমার আজকের বিষয়বস্তুটি নিয়ে জিজ্ঞেস করা হয়, তার উত্তরে তিনি যা বলেছেন আপনাদের সামনে পেশ করব। বলছেন যে একজন প্রশ্ন করে, প্রশ্ন করছে তাকে যে মা বালকুম দাইমান তাহতা মুনাবিত তাওহীদ, এই সৌদি আরবের আলেম যারা
কি এদের হয়ে গেছে, সব সময় ধরে তৌহিদ আর তৌহিদ, আল্লাহর একত্ব আর একত্ব, আর শিরিক আর শিরিক, সুন্নাত আর সুন্নাত, আর বিদাত আর বিদাত। দেখেন না বিদাতীদেরকে বলতে, ও সৌদি আরবে শুধু তৌহিদ তৌহিদ আর কিছু নেই, হ্যাঁ শিরিক এটা শিরিক ওইটা শিরিক, এটা বেদাত ওইটা বেদাত, এইসব ছাড়া আর ওদের কোনো কথা নাই। সুবহানাল্লাহ, ব্যঙ্গ করা, হেউ করা, আর তারপর এর গুরুত্বকে লেস করে দেওয়া যে একেবারে ফালতু কথা আলোচনা হচ্ছে, যেন জাতির এতে কোনো কল্যাণ নেই তৌহিদের আলোচনায় আর শিরকের আলোচনা, শির থেকে সতর্কীকরণে আর সুন্নাতের আলোচনায় আর বিদাতের আলোচনায় মনে হচ্ছে। এইসব কথাবার্তা ভারত বাংলাদেশ পাকিস্তানের যাদের অন্তর বাঁকা হয়ে রয়েছে, অন্তরে জেগ রয়েছে, অন্তরে বক্রতা রয়েছে, তারা এইসব মন্তব্য করে থাকে, এইভাবে তারা ক্রিটিসাইজ করে থাকে, এর উত্তর শেখ সালিউল ফৌজান হাফিজাউল্লাহ নিজে দিচ্ছেন। যে জিজ্ঞাসা করা হচ্ছে তাকে যে কি ব্যাপার, এত তৌহিদের এত গুরুত্ব দেন আপনারা, অতুকসেরুন আল কালামা ফিহা, এতে এত বেশি আপনারা কথা বলেন, ওয়ালা তাতানাওয়ালুনা কাযায়াল মুসলিমিনা ফিল ওয়াক্তিল হাযির, আর বর্তমান যুগে যে মুসলিমদের যে সমস্যাগুলি রয়েছে বিভিন্ন স্তরে আর বিভিন্ন জায়গার সমস্যা, সেগুলি সম্পর্কে আপনারা কোন রকমের আলোকপাত করেন না, আর আপনাদের কোনো ভূমিকা দেখি না। আজকাল অন্তর যাদের বাঁকা আমাদের সমাজের, তারা এই ধরনের কথা কই, তাদের ভূমিকা কোথায়, এই বিষয়ে ভূমিকা কোথায়, এই বিষয়ে ভূমিকা কোথায়। ভূমিকা মানে মিছিল করতে হবে, বিক্ষোভ করতে হবে, ভাঙচুর করতে হবে, আর সেখানকার প্রশাসনের সাথে মারামারি করতে হবে, আর না হলে কোথাও ঘেরাও করতে হবে, অবরোধ করতে হবে, আর এত লোককে রাস্তায় নামিয়ে দিতে হবে, এগুলি হচ্ছে তাদের ভূমিকা, এগুলি হচ্ছে তাদের ভূমিকা, এগুলি বলতে চাই তারা। শেখ সালেহুল ফৌজানের ভাষায় জবাবটা শুনেন, যাতে করে আমার ছোট মুখে এই উত্তরগুলি না হয়, আর যাতে করে যার অন্তরে সততা আছে সে এগুলির শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহর কাছে যে প্রশ্ন করা হয় তাতে উত্তরে তিনি কি বলছেন তার আগে বলি, এ প্রশ্নকারী বলছে কি যে মুসলিমদের সমস্যা নিয়ে আপনারা আলোচনা করছেন না, আপনাদের ভূমিকা কোথায়, মুসলিমরা আজকে কোথাও তো খুন হচ্ছে, কোথা থেকে তারা নির্বাসিত হচ্ছে, আর যেখানে সেখানে তারা মার খাচ্ছে, তো মুসলিমদের এসব সমস্যা নিয়ে কেন আপনাদের আলোচনা নেই, এসব সমস্যার সমাধান কেন দিতে পারছেন না, এসব বিষয়ে আপনাদের ভূমিকা কি, এই সব কথা যারা বলে থাকে তার উত্তরে বলছেন সুম্মা কাল হাফেজাহুল্লাহ শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ উত্তরে বলছেন, নাহনু লা নুহমিলু কাযায়াল মুসলিমিন, আমরা মুসলিমদের সমস্যাগুলি সম্পর্কে অবহেলা করি না, এগুলিকে আমরা হালকা বিষয় মনে করি না, বাল নাহতাম্মু বিহা, বরং এগুলির সম্পর্কে আমাদের কাছে অবশ্যই গুরুত্ব আছে, এগুলির গুরুত্ব আমরা অবশ্যই দিই, ওয়া নুনাসিরুহুম, এগুলির পাশে দাঁড়াই, এই বিষয়গুলিতে মুসলিম ভাই বোনদের সাহায্য করি, ওয়ানুহাওয়িলু কাফাল আযা আনহুম, এবং মুসলিমদের ওপর থেকে বিপদ আপদকে দূর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি যেভাবে পারি না কেন, বিকুল্লি ওয়াসিলাতিন, যে কোনোভাবে আমাদের পক্ষে সম্ভব হয় তা করার চেষ্টা করি, ওয়ালাইসা মিনাস সাহলি আলাইনা আন্নাল মুসলিমিনা ইউকাত্তালুন ওয়াইশাররাদুন, আর এটা অত আমাদের কাছে হালকা বিষয় নয় যে মুসলিমরা খুন হবে আর মুসলিমরা বিতাড়িত হবে আর আমরা এই বিষয়ে গুরুত্ব দেব না, এটা হতে পারে না, কিন্তু ওয়ালাকিন লাইসাল ইহতিমাম বিকাযায়াল মুসলিমিন আননা নাবকি ওয়া নাতাবাকা, কিন্তু মুসলিমদের সমস্যা নিয়ে গুরুত্ব দেওয়া বা তাতে ভূমিকা রাখার মানে এই নয় যে মুসলিমদের সমস্যাগুলিকে আমরা তুলে ধরবো বিভিন্নভাবে, ধরেন আজকাল সামাজিক যোগাযোগে তুলে ধরবো অথবা বিভিন্নভাবে আমরা তুলে ধরবো, আর ধরার পরে কান্না করতে থাকবো আর লোকজনকে কাঁদাতে থাকবো শুধু, আজকাল যেমন কিছু লোকেরা এই রকমের দৃশ্যগুলো, খারাপ দৃশ্যগুলিকে, ছবিগুলো যেখানে জুলম অত্যাচার হচ্ছে, মার খাচ্ছে, জবাই হয়ে পড়ে আছে ইত্যাদি, এগুলোকে ছবিগুলোকে তুলে ধরছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ফেসবুকে, আর সামান্য কিছু কিছু লোককে কাঁদাচ্ছে, চোখে পানি আসছে, একটু মায়া লাগছে মুসলিম ভাই বোন বলে, চোখে একটু পানি আসছে, মনটা একটু ব্যথা হচ্ছে, এগুলোকে বড় খেদমত মনে করা, আর তারপরে দুনিয়া বিল কালাম ওয়াল কিতাবা, আর সারা পৃথিবীতে শুধু বলা, মুখে বলা আর শুধু লিখালিখি করা, এই ভূমিকা, এক ভূমিকা হচ্ছে নিজে কাঁদা, অন্যকে কাঁদানো, আর এক ভূমিকা হচ্ছে যে বেশি বেশি বিষয়গুলি সম্পর্কে মাজা ঘোষা করা, বলা আর শুধু কলমে জোর দেখানো, আর কি ওয়াসিয়াহ ওয়াল আউইল, আর হইচই করা, হইচই করা, মিছিল,
যেমন বললাম বিক্ষোভ, হ্যাঁ, আর তারপরে দেখাও যে এত লোক বেরিয়েছে, লক্ষ লক্ষ লোক জুমার পরে বেরিয়েছে আর প্রতিবাদ জানিয়েছে, আর অমুক ঘেরাও করেছে, এটা ঘেরাও করেছে, সেটা ঘেরাও করেছে, এগুলি বড় খেদমত যে মনে করা হচ্ছে। শেখ সলিল ফৌজান এইসব সম্পর্কে কি বলছেন শোনেন, বলছেন ফাইন্না হাজা লা ইউজুদি শাইআন, এটা মুসলিম জাতির কোনো কাজে আসবে না। বহু মিছিল হয়ে যাচ্ছে আর হচ্ছে, আর বহু বিক্ষোভ হচ্ছে, আর বহু রাস্তাঘাটে নামানামি হচ্ছে, এই দিয়ে ইসলামের মুসলিমের কি ফায়দাটা করেছেন বলেন, কি ফায়দাটা করেছেন? যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। তাসলিমা রাসরিন, হ্যাঁ, মুরতাদ, সে ইসলামের বিরুদ্ধে বললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বললো, হ্যাঁ, বা সালমান রুশদি কোরআনের বিরুদ্ধে স্যাটানিক ভার্সেস লিখলো, আর তারপরে এসব করলো, বিক্ষোভ আর মিছিল আর ভাঙচুর আর এই সেই রাস্তাঘাটে নামা, এরপরে করলেনটা কি? তাদেরকে বেশি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে দিলেন, যেটা পেত না কোনোদিন তারা পেত না, তাদেরকে সুরক্ষিত, তাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিলেন, হ্যাঁ, যাতে করে এমন জায়গায় পৌঁছে যায় আর যাতে করে হাতের নাগালে না থাকে। হ্যাঁ, তো বুঝছেন তো, লাভটা উম্মতে মুসলিম মুসলিম জাতির করলেন না, কোরআন হাদিসের করলেন না, নবীর লাভ করে দিলেন না, আপনাদের লাভ করে দিলেন, লাভটা তো তাদের করলেন, ইসলামের দুশমনদের করলেন, ওই মুরতাদগুলির করলেন তাহলে। কিন্তু না, অন্তর এখনো বাঁকা, এখনো বাঁকা না, এগুলিই করব, কারণ এগুলি তাদের তাদের মুরব্বীরা পশ্চিমেরা শিখিয়েছে, এই যে মিছিল আর বিক্ষোভ আর তারপরে আপনার যেগুলি বলা হচ্ছে অবরোধ আর এই সেই ঘেরাও, এগুলি তাদের পশ্চিমা তাদের মুরব্বীরা শিখিয়েছে। তারা কোরআনে বা হাদিসে সমস্যা খুঁজে না আর খুঁজে পায় না, হয় তারা এত অন্ধ যে খুঁজে পায় না, কোরআন সুন্নাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে জ্ঞান নেই সেই জন্য, আর না হলে কোরআন সুন্নাহর সমাধানগুলি তাদেরকে মজা লাগে না, ভালো লাগে না, তার চাইতে ভালো লাগছে নতুন মানুষের কাফেরদের তৈরি করা ভ্রান্ত থিওরি। তো বলছেন যে ফাইন্না হাজা লা ইউজুদি শাইআন, এসব চেঁচামেচি আর এসব বিক্ষোভ আর এসব মিছিল লা ইউজুদি শাইআন কোনো কাজে আসবে না মুসলিম জাতির। লাকিন্নাল ইলাজা সাহিল কাযায় আল মুসলিমিন, এখন শুনেন আসল প্রতিকার, আসল ইলাজ, হ্যাঁ, ট্রিটমেন্ট শুনেন। তিনি বলছেন আন্নাবহাসা আউয়ালান, প্রথম আমাদেরকে সন্ধান করতে হবে, তলাশ করতে হবে, আনিল আসবাব আল্লাতি আওজাবাত হাযিহিল উকুবাত, এই শাস্তিগুলো মুসলিম জাতির উপর যে নেমে এসেছে এর আসবাব কারণগুলি কি, হ্যাঁ, এর পিছনে কারণ কি আছে, কেন আসলো এই আযাবগুলি, এই পানিশমেন্ট শাস্তিগুলি কেন আসলো, এই বালা মুসিবত কেন আসলো, আল্লাতি হাল্লাত বিল মুসলিমিন ওয়া সাল্লাতাত আলাইহিম আদুহুম, এবং তাদের দুশ্মনরা এইসব যে বিপদাপদ চাপিয়ে দিয়েছে মুসলিমদের ওপর, কেন এর কারণ খুঁজতে হবে। কারণ যদি কেউ কোরআন হাদিসে তলাশ করে তো আছে, আর যদি বলে কোরআন হাদিসে যেগুলো বলা হয়েছে সেগুলি কথা যারা কিছু করতে পারে না তাদের, ইদানিং এক, হ্যাঁ, বাঁকা অন্তরের গোমরা লিখছে, ও ওদের কাছে দোয়া ছাড়া তো আর কিছু করার পুঁজি নেই, ওদের তো আর দোয়া ছাড়া করার কিছু ক্ষমতা নেই, কোনোতে নাজেলার আলোচনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের আলোচনা, আর তার উপর মন্তব্য করছে, কত বড় বেয়াদবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এত বড় একটা সুন্নতের উপর, যেই সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বালা মুসিবত আসলে কোনোতে না, যে এক মাস ধরে কোনোতে না জেলা মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে চালাচ্ছেন আর মুসলিমদের জন্য, মুসলিমদের হেফাজতের জন্য দোয়া করছেন, কাফেরদের উপর বদদোয়া করছেন, এখানে সৌদি আরবে দেখেন মাঝে মাঝে ফজরের নামাজে কোনোতে না জেলা হয়, এশার নামাজে হয়, এই নিয়ে ব্যঙ্গ করছে, ও ওদের ওইটাই পুঁজি, ওর বেশি তো ওরা কিছু করতে পারবে না, ক্ষমতা নেই, সাহস নেই, সেই জন্য শুধু দোয়া করো, দোয়া আউযুবিল্লাহ, এটা কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে, এই বেয়াদবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং ব্যঙ্গ হেও মনে করা কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে, আর কোনোদিন এদের উন্নতি হবে না যারা নবীর সুন্নতকে এইরকম তুচ্ছ জ্ঞান করে। বলছেন যে প্রথম কারণগুলি খুঁজতে হবে, কেন, হ্যাঁ, দুশ্মনরা চেপে আসলো আমাদের ওপর আর আমরা তাদের পায়ের তলায় পড়ে বা মার খাচ্ছি, মাসাবাফি তাসাল্লুতিল আদা মুসলিমিন, শেখ সলিল ফৌজান বলছে যে মুসলিমদের ওপর যে শত্রুরা চেপে এসেছে এর কারণটা কি, কারণ কি খুঁজেন। বলছেন হিনামা নানজরফিল আলামিল ইসলামী, মুসলিম বিশ্বের দিকে যখন তাকিয়ে দেখছি, মুসলিম দেশগুলি এক একটা করে দেখেন আপনি, মুসলিম বিশ্বের দিকে
যখন তাকিয়ে দেখবে লা নাজিদু ইনদা আকসারিল মুনতাসিবিনা ইলাল ইসলামে তামাসসুকান বিল ইসলাম ইল্লা মান রাহিমাল্লাহ ইন্নামা হুম মুসলিমুনা বিল ইসমে ফাকাত। সারা মুসলিম বিশ্ব খুঁজে দেখেন অধিকাংশ মুসলিম যারা ইসলামের সাথে নিজে কে কি করে সম্পৃক্ত করে, কি আপনি ভাই মুসলিম, আপনি মুসলিম, এই মুসলিম হওয়াটা তাদের ইন্নামা হুম বিল মুসলিমুনা ফিল ইসমে ফাকাত, নামে মাত্র মুসলিম, নামে মাত্র, নামে হাবিবুর রহমান আল্লাহর প্রিয়, হ্যাঁ, আর হাবিবুল্লাহ, আর আতাউর রহমান, মতিউর রহমান, হ্যাঁ, আর আবদুল্লাহ, আব্দুর রহমান, এই শুধু মুসলিম নাম, আরবিতে নাম, বাংলা ভাষীদের আরবিতে নাম মুসলিম হইলে হইতে হবে, নামটা হচ্ছে আরবিতে, বাকি আরবির সাথে কোরআনের সাথে হাদিসের সাথে ইসলামের সাথে ইসলামের বিধিবিধানের সাথে সারা জীবনে কোনো সম্পর্ক নেই। বলছেন যে এদের অধিকাংশই নামে মাত্র মুসলিম, ইল্লা মান রাহিমাল্লাহ, তবে মুসলিমেও হাতে গণা যাদের উপর আল্লাহ বিশেষ রহম করেছেন ওই কয়েকজন হয়তো আকীদাতে বা আমলে বা ইবাদতে মুসলিম আছে, রুজি রোজগারে মুসলিম আছে, আর বাকি সব নামে মাত্র মুসলিম। এক নম্বর বলছেন আকীদার বিষয় নেন, কারণ আকীদাটা হচ্ছে আসল, মানে ধর্মীয় বিশ্বাস, ইমান, ইমানের বিষয়গুলি যেগুলো বিশ্বাসের বিষয়। ফাল আকীদাতু ইনদা আকসারিহিম দাইয়া, অধিকাংশ মুসলিম বিশ্বের মুসলিমদের আকীদা হচ্ছে বরবাদ, বরবাদ আকীদা, শিরকি আকীদা, বিদাতি আকীদা, কোরআন বিরোধী আকীদা, সুন্নাহ হাদিস বিরোধী আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা আলাদা, সাহাবীর আকীদা আলাদা, আর এইসব মুসলিমদের আকীদা আলাদা, নবীর সাহাবীরা এইসব ভ্রান্ত আকীদার কল্পনা করেননি যে মুসলিম জাতি ওইসব আকীদা রাখবে। জি, আল্লাহকে পেতে হলে ওলি আউলিয়ার মাজারে যেতে হবে, আল্লাহর কাছে সরাসরি পৌঁছা যাবে না, সুতরাং ওলি আউলিয়াকে সেজদা করলে ওলি আউলিয়া গোস কুতুবরা আল্লাহর কাছে নিয়ে দেবে, প্রত্যেক গ্রামের কিনারা কিনারা আল্লাহর গোস কুতুবরা রেডি হয়ে আছে, আল্লাহর যখন গজব নামে তখন নাকি ওরা এমন করে গ্রামটাকে মজবুত করে ধরে, আল্লাহ ধ্বংস করতে চায়, গজব নামাতে চায়, উল্টে পাল্টে দিতে চায়, আর এই গোসেরা ধরে নেয় যে আমরা এই জমিনকে উল্টে দিয়ে দেবো না। জি, আমাদের দেশের মুসলিমদের কিতাবে আছে, হ্যাঁ, কবর পূজারি পীর পূজারীদের কিতাবে আছে, হীরাও মুসলমান নিজেকে মুসলিম বলে, জি হ্যাঁ, এই হচ্ছে আমাদের অধিকাংশ লোকের আকীদার অবস্থা, গস কুতুবের আকীদা, আবদালের আকীদা, হ্যাঁ, ওলি আউলিয়ার আকীদা, তাদের হাতে পৃথিবীর নিয়ন্ত্রণ, পৃথিবীর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে না, সব দিয়ে দেওয়া হয়েছে ওলি আউলিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। বলছেন যে এদের আকীদা বরবাদ, দায়া ইয়াবুদুনা গাইরাল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, সিজদা হচ্ছে গাইরুল্লাহকে, হ্যাঁ, জিন্দা পীর মুর্দা পীরকে সিজদা হচ্ছে, ওরসে গিয়ে সিজদা হচ্ছে, হাজার হাজার খাসি মোরগ জবাই হচ্ছে গাইরুল্লাহর জন্য, ওই পীরের জন্য, এতে আল্লাহ কোন বিল আউলিয়া ওয়াসালেহীন, ওলি আউলিয়া আর নেক দল নেক লোকদের সাথে সাথে অন্তরের সম্পর্ক, বালা মুসিবত হলে ছুটে যায় বাবার কাছে, রাব্বুল আলামিনের কাছে ছোটার তৌফিক হয় না, অল কবুর কবরে যায়, মাজারে যায়, অল আদরিহা যায়, এই হচ্ছে সবচেয়ে বড় কারণ মুসলিম জাতির অধঃপতনের, মুসলিম জাতির অধঃপতনের। এই সৌদি আরব তাওহীদের দেশ, সুন্নার দেশ, শিরক মুক্ত দেশ, বিদাত মুক্ত দেশ, বেশি যদি গুণ খুঁজে না পান আপনার চোখে না পড়ে, তাহলে কমপক্ষে এই দুটো গুণ তো অবশ্যই পাবেন, যে এই দেশ হচ্ছে একমাত্র আল্লাহর একত্বের দেশ, এক আল্লাহ ছাড়া দরগা দুর্গা কাউকে সিজদা করা হয় না, বলুন আলহামদুলিল্লাহ। এই দেশ হচ্ছে শিরক মুক্ত দেশ, এই দেশ হচ্ছে সুন্নার দেশ, সুন্নতি তরিকা ছাড়া কোনো বিদাতি কাজ খোলাখুলি করবে, বেদাতের প্রচার প্রসার করবে, মসজিদে বসে যাবার বেদাতের তালিম দিবে, এই ক্ষমতা অন্তত এই জমিনে নেই, কিন্তু দেশে হক কথা বলতে গেলে মুখ বন্ধ করে দেওয়া হবে, সহি আমল করলে আপনাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হবে, আর যদি শিরকি আর কুফরি আমল করেন সারা জীবন ফ্রি ছেড়ে দেওয়া হবে, কবরে সিজদা করেন কোথাও বাধা খাবেন না, হ্যাঁ, মিলাদ করেন কোথাও বাধা খাবেন না, সব জায়গায় ফ্রি আপনি, আপনি পীরের মরিদ হন, আপনি যতই কুফরিয়া কথা পীরতন্ত্রের নামে পীর মরিদের ব্যবসায় চালিয়ে যান, কোনো অসুবিধা নেই, শেহের জাদুটোনা করেন কোথাও ধরা খাবেন না, মার খাবেন না, জি। তারপরও সৌদি আরবের ভালো গুণ নজরে আসে না, আরে এই দুটো গুণ তো মনে রাখেন, এখানে তৌহিদ আছে শিরিক নেই, হ্যাঁ, আর এখানে সুন্নাহ আছে বিদাত নেই।
আর কেউ করলে চোরের মতো লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে শিরক বিদাতের দাওয়াত দিয়ে বেড়ায়, সাহস হয় না যে খোলাখুলি শিরকের কথা বলবে, বিদাতের কথা বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন বাংলাদেশকে ওইরকমই দেশে পরিণত করেন, এবং যতই গায়ের জ্বালা হোক বিদাতীদের আল্লাহ তৌহিদকে প্রতিষ্ঠা করবেন, আল্লাহ সুন্নতকে প্রতিষ্ঠা করবেন, আল্লাহ শিরক বিদাতকে নির্মূল করবেন। আর আলহামদুলিল্লাহ শুভ সংবাদ যে লোক তাওহীদি জনতা বাড়তে আছে, সুন্নতের অনুসারী বাড়তে আছে, মুশরিকের সংখ্যা কমতে আছে, বিদাতির সংখ্যা কমতে আছে, ভূমিকম্প তাদের শুরু হয়ে গেছে তাদের মহলে, যার ফলে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন কমজোরদের অস্ত্র হচ্ছে গালিগালাজ করা, আর অকথ্য ভাষা বলা, আর ফতুয়াবাজি করা। মানুষ যখন পারে না তখন গাল দিয়ে কি করে, রাগটাকে ঠান্ডা করে, কথা বোঝা গেছে? দলিলের জোর নাই, গায়ের জোর নাই, মার খেয়ে নিলেন রাস্তাতে, এখন করবেনটা কি? তখন মার খেয়ে যাচ্ছেন বাড়ির দিকে আর গাল দিচ্ছেন, মনটাকে তো ঠান্ডা করতে হবে। বাড়িতে গিয়ে দু চার ঘন্টা বা দু চার দিন গাল টাল দিলেন যেহেতু মার খেয়েছেন, এছাড়া তার কোনো উপায় নেই। এই হচ্ছে বিদাত পন্থীদের অবস্থা। দলিল নেই যে কোরআন হাদিসের দলিল খুঁজে পাবে, দলিলের জবাব দলিল দিয়ে দিতে পারছে না, যার ফলে এখন গাল দেওয়াই হচ্ছে শেষ পুঁজির পুঁজি। হ্যাঁ, গাল দেওয়া হচ্ছে শেষ পুঁজির পুঁজি। জি, আল্লাহ পাক রব্বুল যারা তাদেরকে হেদায়ত দান করেন, আর যদি তাদেরকে হেদায়ত না করেন তো তাদের অনিষ্ট থেকে, তাদের শার থেকে, তাদের খারাপি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, তাদের ক্ষতি তাদের দিকে যেন ফিরিয়ে দেন, তাদের অসৎ নিয়তকে তাদের ওপর যেন ফিরিয়ে দেন, তাদের বালা মুসিবত যেটা মুসলিম সহি আকিদার লোকদের ক্ষতি করতে চাইছে, আল্লাহ তা দিয়ে তাদেরকে যেন ক্ষতিগ্রস্ত করেন, সহি আকিদার ভাই বোনদের যেন তারা ক্ষতি না করতে পারে। এই দোয়াতে কোন রকমের জুলুম করছি না, আমরা বেড়ে কিছু বলছি না। তারা যদি ক্ষতি করতে চায় আমাদের দিনী ভাইদের, সহি আকিদার ভাই বোনদের, আল্লাহ যেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করেন।